হ্যালো গাইস, তো আজকে আমার লোকেশনটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর আমি এসেছি পুকুর পাড়ে। কি বলো তো, আজকে কুণ্ডুমশাই নেই, কারণ কুণ্ডুমশাইয়ের কাজ আছে, বোঝোই তো, অনেক ঝড় বৃষ্টি হয়ে গেল তো, এখন একটু খরা দিয়েছে তো, তাই কুণ্ডুমশাই চলে গেছে মাঠে। আর কুণ্ডুমশাই আমার পাশে আজকে পেলাম না, তো আজকে একা একাই ধুমধামাক্কা। তো কেমন রিলসগুলো কেমন হলো, কেমন বানালাম তোমরা একটু কমেন্ট করে বলো প্লিজ। টাটা, এখনকার মতো টাটা, পুরোপুরি টাটা না, কারণ আরও তো কাজ আছে, সারাদিন তো চলতেই থাকবে আর তোমাদের সঙ্গে অ্যাটেন্ড থাকতেই থাকবো। তো এখনকার মতো তো এখান থেকে এন্ড করি না, এই দেখো পুকুর পাড়ে, এই যে কিসা বাবা বুনু ঠিক আছে? না। হ্যাঁ না, যার অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম, যে আমাদের অত্যন্ত কাছের মানুষ হয়ে গেছেন, কারণ আমরা যখনই তাকে ডেকেছি তখনই সেই ডাক্তার মজুমদার স্যার আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। না আসুন তো, আমরা বীরেনবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সেই সাথে মিসেস মজুমদার সাথে আছেন, আপনাকে বলবো ম্যাডাম মঞ্চে আসবেন। তো যার জন্য আমরা অধীর অপেক্ষায় অপেক্ষা করেছিলাম, তিনি আমাদের মাঝে এসে পৌঁছলেন। যাই হোক, আপনারা তো জানেন একটা ইমার্জেন্সি ডিউটিতে উনি থাকেন, তার মধ্যে দিয়েও আমাদের সবাই দিতে পেরেছেন, আমরা কৃতজ্ঞ। তো এবার আমি আমাদের ক্লাবের একজন অন্যতম সদস্য দেবতুলাল বিশ্বাসকে বলবো, আমাদের আজকের যে বিশেষ অতিথি আমাদের ডক্টর বীরেন মজুমদার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য অর্ণব বিশ্বাস। অর্ণব বিশ্বাসকে বলবো ডাক্তারবাবুকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের মঞ্চে আছেন মিসেস মজুমদার, মিসেস মজুমদারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন অনিল রোহিত সরকার। রোহিত সরকারকে বলবো পুষ্পস্তবক দিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্য। এবার আমি উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ধীরাজ ভৌমিককে। যাই হোক, আমাদের আজকের প্রোগ্রামটা আমরা সময় মতো শুরু করতে পারছিলাম না, আমাদের আরেকজন ছিলেন, তো আমরা পুস্তক মানে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ পর্বটা সেরে বস্ত্র বিতরণটা এখনো বাকি আছে, বস্ত্র বিতরণটা আমরা ডাক্তারবাবুকে দিয়ে সারব। এটা আমরা মায়ের কাছে প্রার্থনা করি, অভিধান সঙ্গে এই সুন্দর দিনটিতে সমাজকে কি করে আরো আলোকিত করা যায় সেদিকে যেভাবে নজর দেয় এটা আমার খুব ভালো লাগে। এই মঞ্চে এই এলাকায় যারা সম্ভাবনায় ছাত্রছাত্রী, যারা ভালো রেজাল্ট করেন, যারা এক সময় সমাজের দূত হবেন, যারা এক সময় সমাজের দিশারি হবেন, তাদেরকে মঞ্চে ডেকে সম্মানিত করে সাধ্যমতো তাদের পুস্তক বিতরণের মধ্যে দিয়ে তাদের সম্মানিত করেন এবং তাদের উৎসাহ বাড়িয়ে দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে আইডেন্টিফাই করে এভাবে যদি আমরা উৎসাহিত করতে পারি তার সময় আমাদের সমাজের কর্ণধার। অর্থাৎ এই অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত ভালো লাগে। একই সঙ্গে সামনে শীত আসছে, এই সময় যদি আমরা সাধারণ মানুষদের একটু শীত বস্ত্র দিতে পারি, শীতের যন্ত্রণা থেকে একটু মুক্তি দিতে পারি, সেটা অত্যন্ত আনন্দের এবং সেটা অভিযান সঙ্গে করে থাকে। তাই অভিযান সঙ্গে এই সমাজ গঠনমূলক এবং সমাজের ঐতিহ্যমূলক এই সুন্দর অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য আমার অত্যন্ত ভালো লাগে এবং প্রতি বছর এই অনুষ্ঠানে আসতে পেরে আমার ভালো লাগে এবং আসতে চাই। আমি আশা রাখবো অভিযান সঙ্গে তাদের এই কর্মকাণ্ড উত্তরোত্তর আরও বৃদ্ধি করবে, তাদের এই কর্মধারা সাধারণ ছেলে এখানে উৎসাহিত করা হয়, যাদেরকে এখানে সম্মানিত করা হয় তারাও একটা সময় বড় হয়ে
এই সংঘের কার্যকলাপে যোগ দেবে এবং এই সমাজ গঠনমূলক কাজ চারিদিকে আরো ছড়িয়ে পড়বে এই আমি আশা রাখি। সর্বোপরি যারা সামনে আসছেন মা, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এই সমাজ গঠনমূলক সমাজের এই কল্যাণ করা এই অনুষ্ঠান করার জন্য। থাকবো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, মায়ের কাছে প্রার্থনা করবো, আপনাদের এই কর্মসূচি উত্তরোত্তর আরো বৃদ্ধি পাক। আমাদের আপনাদের যে ছেলে মেয়ে যাদেরকে আপনারা লেখাপড়া উৎসাহিত করছেন তারা একসময় বড় হোক, তাদের কর্মধারা মানুষের মধ্যে প্রণাম জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, সত্যি আমরা যখনই দেখেছি ওনাকে আমরা পাশে পেয়েছি। যাই হোক, আমরা এবার আমাদের এই অনুষ্ঠানটা শুরু করব। যেহেতু আমরা আমাদের প্রবীণ মা এবং পিতৃতুল্য মানুষদের এখানে ডেকেছি, তো মঞ্চে উঠতে তাদের কষ্ট হবে, তাই আমি স্যারকে বলবো স্যার একটু সামনে দাঁড়ালে সামনের থেকে আপনারা নিচের থেকেই সামনে আসুন। নিচের থেকে যাকে যাকে আমরা ডেকেছি, যা যারা যাকে যাকে স্লিপ দেওয়া হয়েছে, আমরা বিশেষ করে নাম ধরে কিছু ডাকছি না, আপনারা প্লিজ আস্তে আস্তে এগিয়ে আসুন, প্লিজ আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে স্লিপটা নিয়ে আপনারা চলে আসুন। এই এই টেবিলটাকে একটু চাপিয়ে দাও, টেবিলটাকে একটু চাপিয়ে দাও। হ্যাঁ স্যারকে বলো, স্যার আপনি একটু সামনে আসবেন। হ্যাঁ স্যার একটু সামনে আসবেন। আর ধীরাজ এবং মনোতোষ, এই ধীরাজ এবং মনোতোষ দা তোমরা একটু স্যারকে সহযোগিতা করবে। আসুক 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 আসুক। হ্যাঁ, আর আপনাদের কাছে আমার অনুরোধ, এইটার কেউ ছবি তুলবেন না, এইটার কেউ ছবি তুলবেন না। মামি দাদা চিকিৎসার জন্য লাইনে। কবিতা আবৃত্তি আমরা করাবো, একটু ধৈর্য ধরো। যারা পুরস্কার পেয়েছে, যারা শীত বস্ত্র উপহার আমাদের ক্লাব থেকে দেওয়া হলো, তাদেরকে বলবো আপনারা একটু বসুন, আমাদের অনুষ্ঠান আরেকটি অনুষ্ঠান বৈঠা ব্যান্ডের লোকসঙ্গীত শুরু হয়ে যাবে, একটু বসুন, আমাদের লোকসঙ্গীত একটু শুরু হয়ে যাবে। আর যদি কেউ বাকি থাকেন আপনারা শীত বস্ত্র নিতে, স্লিপ দেওয়া হয়েছে অথচ বাকি রয়েছে, আপনি আসতে পারেননি, অন্যের কাছে স্লিপ দিয়ে পাঠিয়ে দিলেও আমরা দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো। স্যারকে ধন্যবাদ, স্যার ভালো থাকবেন। আর যারা বাচ্চা এখনো হয়তো আগে আসতে পারেননি, নাচতে পারেননি, তাদের জন্য বলছি, তাদের জন্য কালকেও সুযোগ রইল। কালকে আমাদের এখানে চলে আসবেন 6টা থেকে 7টা পর্যন্ত, 1 ঘন্টা লোকাল এবং সিঙ্গেল নাচের পরিবেশন করা হবে। কালকে আপনারা ডান্স পরিবেশন করবেন। আর এখন আমাদের মাঝে অনুষ্ঠিত হবে সেই চিরু আকাঙ্ক্ষিত পি ডান্স গ্রুপের প্রথম ডান্স। এখনই আমরা মঞ্চে আসবেন, আর মাইকের পাশে, মাইক মেশিনের পাশে যারা বাচ্চারা আছেন তাদের গার্জিয়ান কে আছে, গার্জিয়ান কে আছে তারা ওইখানে বসুন, ওইখানে অসুবিধা হচ্ছে। মাইকের যারা মাইকের বক্সে যারা বসে আছেন তাদের গার্জিয়ান কে আকর্ষণ করছে, ওরা তো বাচ্চা, ওদেরকে নিয়ে কোলে বসান, নইলে পাশে বসা। এই দেখো কত সুন্দর নাচ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কি বলতো, আমি সকালবেলা কত কাজ কাম করে দোকানে গেছিলাম, তারপরে এসেছি আমাদের পাশেই
অনুষ্ঠান হচ্ছে তবে আজকে হচ্ছে কালকে হবে বাউল তো আজকে ডান্স প্রতিযোগিতা তো প্রতিযোগিতা হয়ে গেছে আর এখন বাইরে শিল্পীরা নাচছে এই ক্লাসে প্রতিযোগিতা